বন্ধুরা, তোমরা কি রুটি তৈরি করার গরম তাওয়ার উপরে কখনো বরফ দিয়ে দেখেছো? না দিলে অবশ্যই দিও। তোমরা কি কখনো চিনির মধ্যে এইভাবে ডিটারজেন্ট পাউডার দিয়েছো? বন্ধুরা, এমনই কিছু কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে বন্ধুরা, টিপসগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, দেখো এখানে একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি এক চামচ চিনি নিয়ে নিলাম। এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ডিটারজেন্ট পাউডার। আর আমি দিয়ে দিচ্ছি যে আটা দিয়ে রুটি তৈরি করে খাই সেই আটা। খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। রান্না করার পর অনেক সময় দেখা যায় আমাদের কড়াইটা কিন্তু একেবারে পুড়ে যায়। এই কড়াই পুড়ে গেলে কিন্তু অনেকক্ষণ মাজা ঘষা করতে লাগে, তারপর কিন্তু এই পোড়াটা ওঠে। কিন্তু চিনি দিয়ে এবং ডিটারজেন্ট পাউডার আটা দিয়ে যে মিশ্রণটা তৈরি করে নিলাম, এটা দেখো আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটি তারের কসবাইট। কোনো রকম জল দেওয়া যাবে না, কারণ জল দিলে চিনিটা গলতে শুরু করবে। চিনি যেহেতু দানা দানা, এখানে কিন্তু স্ক্রাবের কাজ করবে, এর ফলে খুব তাড়াতাড়ি আমাদের পোড়াটা উঠে যাবে। দেখতে পারবে তোমাদেরও যদি পুড়ে যায়, সেকেন্ডের মধ্যেই কিন্তু যতই পুড়ে যাক তোমাদের কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। দেখো এইভাবে আমি তোমাদের মেজে দেখাচ্ছি, সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার এখানে 40 সেকেন্ড মতো সময় লেগেছে কড়াই কড়াইটা পরিষ্কার করতে। এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর আমার কড়াইটা পরিষ্কার হলো। অনেক সময় বন্ধুরা আমরা এই ধরনের পোড়া কড়াই আমাদের কিচেন স্ল্যাপের ওপর পরিষ্কার করতে থাকি, দেখা যায় কিচেন স্ল্যাপে দাগ হয়ে যায়। তাই অবশ্যই যখন আমরা হাঁড়ি কড়াই কিচেন স্ল্যাপের ওপর মাজব, তখন এরকম একটি যদি কাপড় পেতে নিই তার উপরে মাজি, তাহলে কিন্তু কিচেন স্ল্যাপটা আমাদের কোনো রকম দাগ হবে না, ভালো থাকবে। খুব ভালো করে দেখো বন্ধুরা, এবার আমি ডোলে নিয়েছি। এবার আমি তোমাদের জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। তো বন্ধুরা, আমাদের কিন্তু কড়াইটা একেবারে সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সব পোড়া উঠে গেছে, সেই সঙ্গে কিন্তু আমাদের কিচেন স্ল্যাপটাও কোনো রকম দাগ হয়নি। আশা করছি টিপসটি কাজে লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। এরকম ধরনের সানগ্লাস আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় সানগ্লাসের যে খাপটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এইভাবে সানগ্লাসগুলোকে আমাদের পার্সের মধ্যে নিয়ে নিই, যদি পার্সে অন্যান্য জিনিস থাকার কারণে কিন্তু সানগ্লাসে দেখা যায় নানারকম দাগছোপ হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই সানগ্লাসটা নষ্ট হয়ে যায়। কিন্তু বন্ধুরা, সানগ্লাসটাকে অনেক দিন যাতে ভালো থাকে, খাপ ছাড়াও আমাদের বাড়িতে যে ছোট মোজা থাকে, এই মোজা একটু মোটা ধরনের মোজার মধ্যে যদি সানগ্লাসটাকে নিয়ে নিই, তাহলে কিন্তু পার্সের মধ্যে নিলেও কোনো রকম দাগছোপ পড়বে না এবং অনেক দিন পর্যন্ত সানগ্লাসটা ভালো থাকবে। অবশ্যই অ্যাপ্লাই করো টিপসটি বন্ধুরা, টিপসটি তোমাদের কাজে লাগবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে কিন্তু এরকম ধরনের বালিশের কাভার থাকে, যেগুলো রংটা নষ্ট হয়ে যায়, আমরা কোনো কাজে লাগাই না। কিন্তু এই ধরনের বালিশের কাভার কিন্তু আমরা আমাদের সংসারের অনেক কাজে লাগাতে পারি। এখানে দেখো কিচেন স্ল্যাপের ওপর আমি বালিশের কাভারটা এইভাবে বিছিয়ে নিচ্ছি। আমরা যে থালা বাসনগুলো ধুই, অনেক সময় দেখা যায় আমাদের থালা বাসনের ঝুড়ির মধ্যে রেখে দিই, কিংবা বাসন রাখার যে স্ট্যান্ড থাকে তার মধ্যে রেখে দিই। এর কারণে কিন্তু যে শুকনো বাসনগুলো সেগুলোও কিন্তু ভিজে যায়, আর আমাদের বাসন রাখার ঝুড়িও নষ্ট হয়ে যায়। এইভাবে যদি আমরা কোনো কিচেন স্ল্যাপের ওপর কাপড় পেতে রেখে তার উপরে যদি ভেজা বাসনগুলো রাখি, তাহলে বাসনগুলোও শুকিয়ে যাবে, আমাদের কিচেন স্ল্যাপটাও ভিজবে না। পরে আমরা এই বালিশের কাভারটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে, অবশ্যই অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে তো এরকম ধরনের ধূপকাঠি আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু অনেক সময় দেখা যায় ধূপকাঠিগুলো ধরানোর সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যেই দেখা যায় 1-2 মিনিট ধরে, তারপরে নিভে যায়। কিন্তু কীভাবে ধূপকাঠিটা অনেকক্ষণ যাতে ধোয়া দেয় বা সুন্দর গন্ধ দেয় তারই একটি টিপ শেয়ার করব। সবার প্রথমে ধূপকাঠিগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তারপর একটি পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ পাউডার দিয়ে নিচ্ছি, যে কোনো পাউডার তোমরা দিতে পারো। এর ফলে কিন্তু পাউডারটা দিয়ে খুব ভালো করে এইভাবে ধূপকাঠির গায়ে লাগিয়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত আমাদের ধূপকাঠিগুলো জ্বলতে থাকবে, সুন্দর একটা গন্ধ দেবে। আশা করছি টিপসটি কাজে লাগবে, অবশ্যই অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব সেটাও ধূপকাঠি নিয়ে। বন্ধুরা, মশা তাড়ানোর জন্য তো আমরা লিকুইড কিংবা স্প্রে তেল ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় এই সবগুলো উপকরণই শেষ হয়ে যায়। তো এই ধরনের ধূপকাঠি দিয়েও কিন্তু আমরা বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারি। আমাদের বাড়িতে যে আরশোলা তাড়ানোর স্প্রে থাকে, এই ধূপকাঠির গায়ে একটু যদি সেই স্প্রেটা দিয়ে দিই, তারপরে আমরা ধূপকাঠিটা ধরাই, এই নর্মাল ধূপকাঠিও কিন্তু আমাদের বাড়ি থেকে সব মশা তাড়িয়ে ফেলতে পারবে। অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা, টিপসটি তোমাদেরও কাজে লাগবে। বন্ধুরা, তোমরা কি রুটি তৈরির যে লোহার তাওয়া হয় তার ওপর কখনো বরফ দিয়েছো? এখানে দেখো একটি রুটি তৈরির তাওয়ার ওপর আমি গরম করে নিয়েছি তাওয়াটাকে, তার উপর কিছুটা পরিমাণ বরফ দিয়ে দিই। পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দুধ।
যেহেতু ডাইরেক্ট যদি আমি দুধটা দিতাম দুধটা কিন্তু পুড়ে যেত। এখানে বরফটা দেওয়ার কারণে কিন্তু দুধের টেম্পারেচারটা ঠিক আছে, এর ফলে দুধটা পুড়বে না। এবার খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে আমরা ঘন করে এক চামচ মতো করে নেব। এই যে দুধটা, এর মধ্যে কিন্তু লোহার যে উপকারিতা গুণ সবটাই রয়েছে। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। কী কাজে ব্যবহার করব দেখো, দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা করে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। দুধটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন। বেসনও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, রূপচর্চার কাজে কিন্তু ব্যবহৃত হয়। এক চামচ পরিমাণ মতো এখানে আমি দিয়ে দেবো গ্লিসারিন। সেই সঙ্গে গ্লিসারিন আর বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা অ্যালোভেরা। যদি তোমাদের গাছে টাটকা অ্যালোভেরা থাকে তাহলে কিন্তু খুবই ভালো, টাটকা অ্যালোভেরা জেল তোমরা এক চামচ মতো দিয়ে দিতে পারো। এখানে আমি এক চামচ মতো অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি। অ্যালোভেরা জেল যদি তোমাদের কাছে এই টাটকা না থাকে, তোমরা নর্মাল বাজারে যে অ্যালোভেরা জেল হয় সেটাও দিতে পারো। অ্যালোভেরা জেল দিয়েও দেখো খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এর মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দেবো, সামান্য পরিমাণে হলুদ। হলুদ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের এই প্যাকটি কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিভাবে আমরা ইউজ করবো চলো দেখে নিই। এটা কিন্তু বন্ধুরা তোমরা সারা শরীরে লাগিয়ে ফেলতে পারো। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ঋতু পরিবর্তনের কারণে কিন্তু আমাদের গায়ের চামড়াটা অনেকটা খসখসে হয়ে যায়, অনেক সময় ট্যান পড়ে যায়, কালচে দাগ ছোপ পড়ে যায়। সেক্ষেত্রে এরকম একটি প্যাক তৈরি করে তোমরা যদি চানের আগে লাগিয়ে 10 মিনিট রেখে দাও বন্ধুরা, তোমরা নিজেরাই 7 দিনে পার্থক্যটা বুঝতে পারবে। 10 মিনিট লাগানোর পর আমি হাতটা ধুয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে এবং হাতটা অনেকটাই নরম থাকবে, কোমল থাকবে। সেই সঙ্গে হাতে কিন্তু একটা ময়েশ্চারাইজার বজায় থাকবে। দেখো এক হাতে আমি লাগিয়েছিলাম, এই হাতটা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সাদা ধবধবে। এই হাতটায় লাগাইনি, এই হাতটা দেখো কতটা কালো। টিপসগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা।